দেখুন পরিষ্কার কথা, বেদান্ত কোনো ব্যক্তি বিশেষের ধর্মই নয়, ধর্মই একমাত্র রক্ষা। যে ধর্ম জানে না, বিবেক চূড়ামণি বলে, সে বেঁচে কোথায় আছে? তাই বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর গুরুমুখে বলছেন, বৎস, বাঁচার উপায় আছে। এর অর্থ বুঝছেন? এর অর্থ আপনি বেঁচে কোথায় আছেন। যে জীবনের যথার্থতা দেখেনি, তাকে একবার নয়, প্রত্যেক মুহূর্তে বার বার মরার ভয়ে থাকতে হবে। দেখো নিজেকে, বেদান্ত বলে, দেখো নিজেকে, বাঁচার আনন্দে আছো অথবা মরার ভয়ে। গুরু বলে, যা দেখছো সব আত্মার জন্যই প্রিয় হয়, তোমার সব রুচি তোমার থেকে জন্মায়, তো কেন বলছো সামনের বিষয়টা সুন্দর? সুন্দরকে সুন্দর, কুৎসিতকে কুৎসিত তুমি বানাও। তুমি যখন জেগে থাকো তখন ভালো থাকার জন্য জেগে থাকো, তাই না? কিন্তু ভালো কখন তুমি থাকো? যখন তুমি গভীর ঘুমে আছো। তুমি কি বুঝছো না, তোমার জেগে থাকাই তোমার ভালো না থাকার কারণ? তবে কি জেগে জেগে যা করছি আমরা সবই অনর্থক? এই যথার্থ প্রশ্ন তোলে বিবেক চূড়ামণি। উত্তর আমাদের জানাই আছে, শুধু সঠিক প্রশ্নের সম্মুখীন হইনি, এটি আমাদের জীবনের বিড়ম্বনা। আমরা মাথায় রাখব, কোনো গীতা বা শাস্ত্র, যে কোনো কিছু বোঝার নিয়মই হলো সাবজেক্টিভ বুঝবো। আমাকে বলছে, লোকে কি বলছে এই নিয়ে কেউ কনসার্ন নয়। এটা এরকম, ওটা ওরকম, যত আমরা নিজেদের কাছে আসব তত ব্যাপারটা ইজি হবে। নিজের কাছে আসা মানে কি, তোমার মনে যা চলে আরেকজনের মনেও তাই চলে, একই মন। তোমাকে কেউ অপমান করে দিলে মোটামুটি যা হয়, ব্রহ্মজ্ঞানী ব্যতীত সবার মনে তাই হয়। ফট করে আমরা কি করি, একটা অ্যাভারেজ মানুষের কাজ হলো, সে সবসময় দেখবে না একটা চান্স মারতে চায়, চান্স খুঁজতে চায় না, হয়তো শোনেনি, ধরো তুমি কিছু একটা বললে। আমাদের প্রথম থাকে যে আমাদের বিষয় কেউ কিছু জানে না। আমরা সবাই জানি আমরা আমাদের বিষয় খুব গোপন নিজেকে রাখতে পেরেছি। তুমি যেটাকে গোপন মনে করছো সেটা সব মনের কথা, তোমার চোখ দেখেই কেউ বলে দিতে পারে যদি দেখতে চায় যে এর মনে এখন এই চলছে মোটামুটি। এর জন্য কোনো অ্যাস্ট্রোলজির দরকারই পড়ে না। ট্রেনে একজন ম্যাজিক দেখাচ্ছিল আমাদেরকে, ও ওইখানে পুরো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছিল যাতে তুমি ভয় পেয়ে যাবে, যাতে তুমি ওর কথাগুলোকে বিশ্বাস করে নাও। সব কিছুই আছে। তো আমাদের সুভাষ বলছে সাপ বের করবো, ঠিক আছে, সাপ বের করবো বলেছে ধলে থেকে। ও বলছে এর মধ্যে তো সাপ আছে অলরেডি, বলছে সাপ নেই, প্লাস্টিকের সাপ। প্রথমেই এ করে দিল, দেখো আমি কিন্তু রিস্ক নেবো না, এন নেবো না, সাপ কাউকে কাউকে দু তিনজনকে কামড়েছে কিন্তু কেউ মারা যায়নি, এর মধ্যে একটা গুণ আছে। এর ফলে কী হয়ে গেল, ব্যক্তি সবাই ভয় পেয়ে গেল, যদি কামড়ায় যদি কিছু থাকে, এটাই ও চাইছিল, এই যদিটা সব তোমাদের মধ্যে ক্রিয়েট হোক, ঠিক আছে। বলে অনেকে হাত দিতে বলছে, অনেকে হাত দিচ্ছে না, স্বাভাবিকভাবে একটুখানি এই যে অনেকে হাত দিল না, ওর কনফিডেন্ট বেড়ে গেল, মানে ও কাজ করতে পেরেছে তোমার মনের উপরে। জাস্ট লাইক যখন ও বের করে উল্টে দেখাচ্ছে, তখন ও সাপ সমিতি কাপড়টাকে তুলছে, তুলে দেখুন দেখুন কিছু নেই, আবার ছেড়ে দিল ওর মধ্যে দিয়ে, ঠিক আছে। তো ওই যে তোমাদের ভয় ক্রিয়েট করে দিয়েছে, তোমরা তো ন্যাশনালি দেখবে না জিনিসটা, আর তোমরা মোটামুটি বায়াসড হয়ে গেছো দেখার জন্য, এবার সাপ বেরোবে। তো সুভাষ কী করেছে, ওর মধ্যে হাত দিয়ে দিয়েছে, সামনে পড়েছিল, যাই হোক দিয়ে দিয়েছে হাত, বলছে বলছে সাপ আছে? বলছে হ্যাঁ আছে। তো তখন বলছে যে শিক্ষিত ছেলে, সবার মজা নষ্ট করে দিচ্ছ, বুঝতে পারছো? তো তো মনের ব্যাপার মোটামুটি সব এক। এই লোকটা তথাকথিত হয়তো 8 পাস বা 8 ফেল হলেও বললে ভালো, এও জানে যে একটা পাবলিকের মন কিভাবে হরণ করতে হয়, ঠিক আছে। তো যত জ্যোতিষ আছে, যত বাবাজিরা আছে, অত দূরও যেতে হবে না, যত তোমাদের কাছের লোকেরা আছে, তারা খুব ভালো করে জানে তোমার দুর্বল পয়েন্ট কোথায়। সেই জন্য তুমি মনে করবে হয়তো আমাকে খুব ভালোবাসো, ও তোমাকে স্টাডি করে ফেলেছে, স্টাডি করা হয়ে যায়। তো আধ্যাত্মের ক্ষেত্রে যত তুমি কাছে আসবে, তো মনেরই কথা, কৃষ্ণ এখানে বলে দিতে পারছে যে কি কি ঘটে মনের মধ্যে, কারণ কৃষ্ণর একটা খুব বড় মানে সাইকোলজিক্যাল স্টাডি হয়ে গিয়েছে যে মন একই কথা বলে, সাপ দেখলে কে না ভয় পায়, একটা এক্সেপ্ট কি সাপুড়ে বাদে, সাপুড়েও অ্যালার্ট হয়ে যাবে যে এটা কী সাপ, গোখরো হলেও একদম রিস্ক নেবে না, ঠিক আছে। কিন্তু এটা অ্যাভারেজ মানুষের মন কীরকম ধারণা করা কোনো কঠিন বিষয় নয়, এর মধ্যে কোনো অলৌকিকত্ব নেই, ঠিক আছে। সকল প্রাণী চিরকাল তোমার অকীর্তির কথা বলতে থাকবে,
এই অকীর্তি সম্মানীয় ব্যক্তির পক্ষে মৃত্যুর থেকেও দুঃখদায়ক। এটা একটা প্রথমে বাইরে দেখো, এটা সাইকোলজিক্যাল স্টাডি। এখানে কোন কীর্তির কথা বলা হচ্ছে? তুমি যদি জীবনে উঠতে না পারো, এগাতে না পারো, লোকে বলবেই। আর বাইরে ওঠা আর এগানোর মানে কি? কত টাকা করতে পারলে, কত গাড়ি বাড়ি করতে পারলে, কত নিজেকে প্রমাণ করতে পারলে, নারে তোমাকে লোকে ছিচি করবে, তোমার সব থেকে কাছের লোক তোমার সব থেকে বেশি ছিচি করবে। হ্যাঁ, তো এটা তো বাইরের স্টাডি সাইকোলজিক্যাল। এবারটা কি ভিতর দিকে? না, তোমার ভিতরে যদি তুমি সঠিক জিনিসের জন্য জীবনে প্রয়াস করনি, যেটা ভুল সেটাকে ভুল জেনেও বলতে পারোনি, যেটা ঠিক সেটা জেনেও তার সঙ্গ দিতে পারোনি, চিরজীবন তোমার মনে খটকা থেকে যাবে, আমি করতে পারলাম না। তখন বারবার দরকার পড়ে নিজেকে রেফারেন্স দেওয়ার, নিজেকে বোঝানোর, অল ইজ ওয়েল, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমাদের মধ্যেই চিন্তাগুলি থাকে, যখনই দেখবে হাত থেকে গ্লাসটা পড়ে গেল বা কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ে গেলো ভিতর থেকে, বলছে না ঠিক আছে ঠিক আছে, প্রথমে একবার মনে মনে পড়ে গেলে এবার তোমার পুরো চেষ্টা থাকবে ওটাকে জাস্টিফাই করার। হতেই পারে কাজের চাপ বেশি ছিল, ওই জায়গাটা হরকা ছিল, তুমি কোনো না কোনোভাবে মেন্টাল টেন্ডেন্সি ওটাকে দাঁড় করিয়ে দেবার। তো যখন এখানে বলছি অকৃত্রিম চাপি ভূতানি, তখন শ্রীকৃষ্ণ বলতে চাইছেন দেখো তোমার মন এটাকে মেনে নিতে চাইবে না, তুমি ঠিক জিনিসের সঙ্গ দাওনি, এবং পুরোটা জীবন অন্যকে তোমার মানে দুঃখ দিতে হবে না, তুমি নিজের দুঃখে নিজেই মরবে। কারণ যে কোনো ভুল কর্ম তার একটি মাত্র পরিষ্কার ফলাফল, তুমি জীবনে দুঃখ পাবে যেখানেই দেখবে। কারণ আমাদের স্বাভাবিক স্থিতি নয় দুঃখ, আমাদের ন্যাচারাল যে ভাব, ঘুম থেকে যখন ওঠো দুঃখ কোথাও থাকে? যখন আমাদের মধ্যে কোনো ডেটা জগতের পুট হয়নি, ঘুম থেকে উঠে আমাদের ফ্রেশ লাগে, শান্ত লাগে, এটা আমাদের ন্যাচারাল স্থিতি, বিগিনস, শুরু হলো। এর পরে যা হয় তাকে বিকৃতি বলেছে, বিকার বলেছে। এরপরে যেই যেই জিনিসগুলি সমাজ আমাদের মধ্যে ঢুকিয়েছে, প্রথম আসে বডি, আই এম বডি, আমার শরীর, আমি ছেলে, আমি মেয়ে, একে অ্যাঙ্কার করে জগতের দিকে যাওয়া শুরু হলো, তাই না? একটা ছেলে যেমন ভাববে একটা মেয়ে তেমন ভাববে না। তো এই যে ভাবনাগুলো শুরু হলো, এগুলি আমাদের ন্যাচারাল স্টেট নয়, ঠিক আছে? আমি খুব মোটা মোটা বোঝাচ্ছি, যদি ন্যাচারাল হতো তুমি কমফর্টেবল থাকতে, যে জিনিসটা খুব স্বাভাবিক তাতে তুমি ডিসকমফর্ট বোধ করবে না। যেমন তুমি যখন খাও তুমি ডিসকমফর্ট বোধ করো না, কারণ এটা প্রাকৃতিক বৃত্তি, ঠিক আছে? কিন্তু এমন কিছু খাদ্য যেটা তোমার শরীরের সাথে অ্যাকাস্টাম নয়, এবার তুমি ডিসকমফর্ট বোধ করতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে, যেটা যেখানের জন্য নয়। ঠিক তেমনই মনের ক্ষেত্রেও, মন যা যা খাচ্ছে এবং তাতে চঞ্চল হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, তা মনের জন্য নয়, তুমি ভুল জিনিস দিচ্ছ মনকে। একদম কনফিডেন্ট নেই। প্রশ্ন করেছে যে মানুষ কনফিডেন্ট কি করে, একদম কনফিডেন্ট নেই। তুমি এই যে বললাম একটু আগে যে লোকে দাঁড়িয়ে আছে বসে আছে, এর মধ্যে শিক্ষিত থেকে শিক্ষিত লোক আছে, আমাদের সাথে WBCS অফিসার পর্যন্ত গিয়েছে, তারাও তো চমকে উঠছে, তারাও তো কমন সেন্স লাগাচ্ছে না। আমরা আগে থেকেই ধরে ফেলছি যে মানুষ কনফিডেন্ট আছে, আমরা কনফিডেন্সের ডেফিনেশনই ভুল দিয়েছি। একটু টিপে দেখো না, তুমি টেস্ট করোনি, ওয়ান্স ইট ইজ টেস্টেড কার কত কনফিডেন্ট আছে, কিছু পাবে না। মানুষকে কনফিডেন্ট বলার থেকেও বড় পরিষ্কার কথা বলা উচিত, কথায় পাগল বলা উচিত। তুমি তোমার বাড়িতে যাও, তুমি তোমার মা তোমার বাবার বিষয়ে কি বলছে, ঠিক আছে, আজকে নোট করে রাখো, এক সপ্তাহ বাদে আবার নোট করো, আর এক সপ্তাহ বাদে আরেকবার নোট করো। তুমি যদি পুরো কন্ট্রাডিক্টরি বিষয় না পাও আমাকে বলবে, এসে পাবেই পাবে, এক স্টেটমেন্ট থাকবে না যার সাথে 30 বছর ঘর করছে, বাকিদের কি কথা বলার আছে? কারণ তোমার মন যেমন মডিফাই হচ্ছে, তুমি বস্তুকে সেরমভাবে দেখছো। তোমার মাকে ইরিটেট করে দাও একরকম বলবে, তোমার একটা শাড়ি কিনে দেবো আমার বাবা পাঠিয়েছে আরেক রকম কথা বলবে। আমাদের মনও তেমন, ভেবো না মায়ের মন তোমার মন, বাবার মন তোমার মন আলাদা, একই জিনিস। এই জন্য ইউনিভার্সাল লকে আমাদের যেই শরীর না, শরীরটা পার্সোনাল করে ফেলে, ব্যক্তিগত, আমরা সবার মধ্যে একই জিনিস দেখতে পাই না। আগের দিন বলছিলাম না, সবার মধ্যে একটা প্রিন্সিপাল দেখো খেলছে, ঠিক আছে? তুমি যদি বলো মহাজ আপনাকে অপমান করলে আপনার খারাপ লাগে না, আমি যদি বলি না লাগে না, আমি মিথ্যা কথা বলছি, ওটা ইউনিভার্সাল একটা সিদ্ধান্ত। কেউ যদি তোমাকে ছোট লোক বলে তোমার খারাপ লাগবে, এর পর ডিপেন্ড করছে যে তোমার কাছে কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্রেটার আছে কি না, ইউ ক্যান ওভারকাম ইট অর নট, এটা হতে পারে, কিন্তু লাগে না বলো না, লাগে। আর এখানেই প্রশ্ন আছে নিরন্তর সাধনার।
জিসাসকে যখন মারা হয়েছে বলে দিও না জিসাসে লাগেনি, খুব লেগেছে, কিন্তু ওর কাছে ওর থেকে বেশি কিছু ছিল যেই জন্য ওই লাগাটাকে ও ধর্তব্যের মধ্যে আনেনি। জিম যখন করা হয় তখন ব্যথা হয় না বলো না, ব্যথা হয়, কিন্তু কিছু ফিটনেসের জন্য আমরা সেটা স্বীকার করে নিয়েছি। ওটা যদি তোমার কাছে না থাকে, আমরা ধরি নিই অধ্যাত্মের কাছে আসলে আমাদের ব্যথা হবে না, ব্যথা তো হবে কিন্তু তোমার ওঠার উপায়ও থাকবে। এই জিনিসটা ঘটে, যাদেরকে তুমি কনফিডেন্ট বলছো তারা একদম কনফিডেন্ট নয়, তুমি দেখো নি ইউনিভার্সাল লকে দেখো নি, কোনো ভুল কাজ করে কেউ আত্মা মানে তো আত্মা না, আমাদের ভিতরে তার বিশ্বাস থাকতে পারে না, তাহলে করতোই না। তুমি আমায় গালাগালি দিলে আমি নিলাম না, তুমি প্রথম স্টেটমেন্টে যাও, গালাগালি কি গালাগালি বোধ হলো তো, তাহলে নিল না কি করে, তুই ভালো আছিস। আর যদি কুকুরের বাচ্চা বলা হয়, তুমি যদি বললে কুকুরের বাচ্চাটা গালাগালি আর তুই ভালো আছিসটা কথা, তাহলে এখানেই তো গালাগালিকে গালাগালি হিসেবে নেওয়া হয়ে গেল, রিকগনিশন কে দিল ওটা গালাগালি? অবা কখনই বলতে পারতো, মন্ত্রই বলতে পারতো, তুমি গালাগালি দিলে আমি বুঝলাম কিন্তু আমার কাছে এমন কিছু আছে তেল মাখা যাতে আমি নিলাম না, তুমি তো দিলে আমি জানি তুমি কি দিলে। এবার যদি বুদ্ধকে যদি আত্মা বিষয়ে কথা বলতে, বুদ্ধকে যদি অষ্টাঙ্গিক মার্গ বিষয়ে কথা বলতে, বুদ্ধকে যদি মুক্তির নির্বাণের কোনো কথা বলতো, তখন কি বুদ্ধ নিত না? নিশ্চিত নিত। তো আগে তো দাঁড়িয়ে থাকে ডিসক্রিমিনেটিভ ক্যাপাসিটি, বিবেক। বিবেকের সাথে সাথেই যত তুমি বিবেক আরোপ করবে তত তার সাথে সাথে ওঠার ক্যাপাসিটিও আসে। বেশিরভাগ লোক যাদেরকে কনফিডেন্ট বলা হচ্ছে তাদের কাছে বিবেকই নেই, শুধুমাত্র একটাই সমস্যা কি বলতো, এর কোনো মেডিকেল চেক আপ হয় না। ওটা যদি হতো, কনফিডেন্ট কাকে বলে দেখো, এই শরীরটা যে কোনো মুহূর্তে পুড়তে পারে তো, ছ্যাঁকা লাগতে পারে, খোঁচা লাগতে পারে, কি করে তুমি কনফিডেন্ট হবে বিং আ বডি? আমি কনফিডেন্ট আমার আগুনে লাগবে না হাত, তোমাকে একটু আগুন থাকলে অ্যালার্ট থাকতে হয়, আর তুমি বলছো তুমি কনফিডেন্ট, তুমি ঠিক আছো, প্রত্যেক মুহূর্ত ভয় ক্রিয়েট হয়েছে, এর উপরে না উঠতে পারলে কোনো চান্স নেই। এর উপরে মানে এর নিডসের উপরে, পরিষ্কার বোঝো শরীরের নিড তোমার নিড এক নয়, হতেই পারে না, কারণ প্রত্যেকটা গ্রেটার জিনিস তোমার জীবনে আনতে তোমাকে শরীরের সাথে লড়তেই হয়। যদি এতই ফেভারেবল হতো তাহলে তো ল্যাটা চুকিয়ে যেত না, তুমি যে খাচ্ছ পর্যন্ত তার জন্য তোমাকে সকালবেলা উঠে বাথরুমের দিকে ছুটতে হয়, শরীর ওর একটা আলাদাই মাপদণ্ড আছে, ওর মতো চলে। হ্যাঁ, তো এর সাথে তাদাত্ম্য রেখে, এর সাথে আইডেন্টিফিকেশন রেখে প্রশ্নই ওঠে না তুমি ভয় থেকে গিয়ে যাবে, কারণ শরীর মানেই ভয়, এর নষ্ট হওয়ার ভয় আছে। যাবতীয় সুবিধা তুমি কাউকে বলো, আমরা বলে দিই পট করে যে না শারীরিক কোনো ব্যাপার নেই, আমাদের তো কাউকে হারিয়ে যাওয়া তো মনে ভয় হয়, তোমার মনে কখনো ভয় আসবেই না যদি ওর সাথে কোনো শারীরিক স্বার্থ না থাকে, তোমার কোনো ভয় আসবে না। শরীর সব ভয়ের আকর, শরীর মানে স্থূল শরীর গ্রস বডি, আর মন মানে সূক্ষ্ম শরীর, যা স্থূল তাই সূক্ষ্ম হয়েছে। তুমি যদি স্থূল শরীরে ভয় রহিত, সূক্ষ্ম শরীরও তোমার ভয় রহিত হয়ে যাবে। তুমি ইমোশন বিষয়টা কি, ইমোশন বিষয়টিকে সায়েন্স স্টুডেন্ট কে আছে, তুমি আছো তো, ইমোশন কি কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া ইমোশন আনা যেতে পারে দেখোনি, তাই না? ইমোশন যে চেতনা জিনিসটা আছে না, হরমোন তোমার মধ্যেই আছে, তুমি ঘুমিয়ে আছো ঠিক আছে, এবার তুমি কাঁদবে না, এবার স্বপ্ন দেখো তুমি, কিছু কোনো না কোনোভাবে তোমার আই টেন্ডেন্সি কানেক্টেড হতে হবে, মশা কামড়াচ্ছে আর তুমি খুব গভীরভাবে কিছু একটা পড়াশোনা করছো, যেই মনটা উঠলো তুমি হয়ে করলে, ঠিক আছে? তো এখানে কি হরমোন ছিল না, মাথায় কি বার্তা পৌঁছাচ্ছিল না, দেয়ার ইজ আ আই টেন্ডেন্সি যে কানেক্ট হতে দিচ্ছিল না, অন্য কোথাও কানেকশান ছিল, শুধু হরমোন কিছু করতে পারবে না, হরমোন ছাড়াও কিছু হবে না, এটা সায়েন্স স্টুডেন্টরা খুব গুলিয়ে ফেলে, হরমোন ছাড়া ইমোশন রেজ করতে পারে না, ঠিক আছে? শুধু হরমোন ইমোশন রেজ করাতে পারে না, হরমোনকে তো কন্ট্রোল করে একটা আমি যাকে নিয়ে ভাবতে হবে, তবে তো হরমোন, 10টা হরমোন দিয়ে দেবো তোমাকে সেন্সলেস করে দেবো, তোমার কোনো ইমোশন জাগবে না, তাই না? জাগবে নিজে ন্যাচারালি যেগুলো মানে যে মানে ইমোশনালি যে কোনো এনি যে কোনো হরমোনগুলো যে রিলিজ হয় তার মধ্যে থেকে, ধরুন কেউ একজন মারা গেছে, আমি ধরুন দেখছি মানে এটা বিশেষ করে মেয়েদের মানে যেমন কাঁদে একটা ইমোশনালি এফেক্ট আছে, তো সে যদি ওই জায়গাতে না থাকতো বা তার মনটা যদি ওই জায়গাতে না থাকতো তাহলে ওই হরমোনটাও আসতো না, তাহলে এখানে ডাইরেক্ট কানেক্ট কোনটা হচ্ছে মানে?
মন চেতনা কানেক্ট হচ্ছে, ও কানেক্ট হচ্ছে, ও এবারে ওই হরমোন কি ইউজ করবে, এবার ওই হরমোনটাকে যদি স্কুইজ করে নেওয়া হয় শরীর থেকে, ও বুঝতে পেরে ওর মন বলবে আমার কাছে কোনো রকম ফিলিংস আসছে না। ঠিক যেমন একজন মারা গেল, ঠিক আছে, কোনো ফিলিংস আসছে না, এবার বলে কাকা এবার আসলো, তখনও তো হরমোন ছিল, এখনও হরমোন আছে, হরমোন তো কোনো ডিসব্যালেন্স হয়নি। যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাকসেপ্ট না করছো, চেতনা না বলছি ইয়েস এর সাথে তোর কোনো ডিরেক্ট রিলেশন আছে, এই সম্পর্ক স্বীকার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। একদমই হয়ে যায়। আমি বলেছিলাম আমার একজন দিদি ছিল, তারাপীঠে গিয়েছিল এবং বলি দেখে সে মাংস খাওয়া ছেড়ে দিয়েছিল। আমি মনে করলাম প্রথমে এ কি ত্যাগ বৈরাগ্যে ছেড়ে দিচ্ছে, সত্যি তো কেমন বিরাগ এসে গেল আর খেতে চাইছে না, ইটস এটা কিন্তু কোনো আন্ডারস্ট্যান্ডিং থেকে গ্রো করেনি। ও রক্ত গরমের সাথে নিজের শরীরে একটা তাদাত্ম্য ফিল করেছে যে আমারও তো এমন লাগে, এর মধ্যে কোনো হায়ার আন্ডারস্ট্যান্ডিং লুকিয়ে নেই। ঠিক আছে, তো হরমোনের অ্যাক্টিভিটিতেই কিন্তু শারীরিকভাবে এই জিনিসটি চলে এসেছে, নট নেসেসারি যে পিছনে কোনো হায়ার আন্ডারস্ট্যান্ডিং আছেই আছে। শরীরের দেখলে তুমি কি বলবে, এটা তো একটা আধ্যাত্মিক তোমার ভ্যালু সিস্টেম, অহিংসা, অহিংসা না। ওকে যদি রক্ত না দেখিয়ে সুন্দরভাবে সার্ভ করা হয় হয়তো খেয়েও নেবে, ও তখনই আবার খাবে না যখন মনে পড়ে যাবে যে দেখো ব্যাপারটা পুরোটাই খেলা, তুমি যেটাকে বলো আমি করছি না, আমি ভালোবাসি, আমি ঘৃণা করি, আমার পছন্দ এই দিকটাই, কিন্তু তোমার পছন্দ না, প্রকৃতি তোমার মধ্যে এমনভাবে শরীরকে ক্রিয়েট করেছে যে, বা তোমার গঠন ক্রিয়েট করেছে, তুমি এমন করবেই করবে। আধ্যাত্মের ক্ষেত্রে কি হয়ে যায়, কাট হয়ে যায়, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, তুমি দেখতে পাও যে পিওরলি বিষয়টা ম্যান্ডেটারি অর নট। আমি ক্রিয়েট যখন বলি না তুমি তোমার জগৎ সৃজন করেছো, ওই ব্যক্তি যে কাকা এই সম্পর্ক তো তুমি ক্রিয়েট করেছো, তুমি মেনে নিয়েছো বাবাকে আপন বলতে হয়, বাবার ভাইকে কাকা বলে, তার থেকে বড় কথা কাকা আমার বাড়ির পাশে থাকতো, আমাকে ছোটোবেলায় স্কুলে নিয়ে যেত, তুমি বলে দাও আমি কাকাকে খুব ভালোবাসো, ওটা ভালোবাসা না, ভ্যালু সিস্টেম আমাদের মাথায় এটা পুট করা হয়েছে যে এইভাবেই জিনিসটিকে ভালোবাসা বলে। ঠিক আছে, এক্ষুনি কাকা তোমার বাবার সাথে কেস চলছে, আর কোনো কিছু থাকবে না তোমার, বুঝতে পারছো? আমাদের যে প্রেম ভালোবাসা এটা ওটা কত বেশি গ্রস এবং কত বেশি নড়ে চড়ে হেলে দলে, এর কোনো ভ্যালিডিটি নেই। যাকে তুমি প্রাণ দিতে রাজি, কালকে তুমি প্রাণ দিতেও রাজি হয়ে যাবে, শুধু সিচুয়েশন বদলাতে দাও। ও এই যে ও বলতে চাইছে যে কেউ পশু পাখিকে খাওয়াচ্ছে, এটা করছে, হ্যাঁ হয়তো সে স্পিরিচুয়াল লাইফ জানে না, তাই তো, তবুও করে যাচ্ছে না, কিছু না, এগুলো শিখেছে সে কোনোভাবে শিখে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার বেসিক ক্ল্যারিটি না আসছে না, ততক্ষণ পর্যন্ত তুমি ওকে যদি তুমি জিজ্ঞেস করো তুমি পশু পাখির জন্য কেন করছো, টিভি থেকে পড়া কয়েকটা কথা একদম হুবহু কোট করে দেবে। কেন খারাপ লাগে? আচ্ছা, কেন খারাপ লাগে? কে কষ্টে নেই? শুধু কুকুর কষ্ট আছে, বিড়াল কষ্ট আছে, ওই মুরগিটা কষ্ট নেই যাকে মেরে খাওয়ালে, তাই না? এবার তো সেরকম করে তো গাছপালারও প্রাণ আছে, যেখানে ক্ল্যারিটি নেই সেখানে সব নড়বে চড়বে। কষ্ট তো সবার জন্যই হয়, তাহলে স্পেসিফিক জিনিসের জন্য কষ্ট কেন তোমার এলো? কারণ তুমি কোথাও থেকে শিখেছো, কোনো অ্যানিমেল লাভার বা কোনো রকমের কোনো অ্যাসোসিয়েশনের সাথে তুমি যুক্ত আছো, কোনোভাবে তোমার ভ্যালু সিস্টেমকে টাচ করে গিয়েছে জিনিসটা। আমি এটাকে নিচু বলছি না, আমি বলছি এখানে ক্ল্যারিটি নেই, কেন মারবো নাই, কেন উত্তর যার কাছে নেই সেই উত্তর তার নিজের হবে না কখনো, পরিষ্কার উত্তর চাই। হ্যাঁ, এবং রিকোয়েশ্চেনিং করে করে উত্তর চাই, তখন গিয়ে কিছু ওই ডেপথ থেকে প্রেম জন্মায়, ওটা যাবার নয়। কুকুরকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তোমার মাথায় বন্দুক ধরলে, তোমার বাবার মাথায় ধরা হলো, ওই চারটে কুকুরকে এক্ষুনি ঘর থেকে বের করে দাও, তাহলে গেলো তোমার বাবার প্রাণ, কি করবে? আমি বলছি না যে এরকম হতেই হবে, বিষয়টা বোঝার জন্য বলছি যে মূল ব্যাপার ব্যক্তি সেই জিনিসটা তো তোমার আপন না, যেটা তোমার কাছ থেকে কখনো নড়ে চড়ে না, যেটা সিচুয়েশনের সাথে সাথে চলে যায় আসে, সে তোমার আপন কি করে? ওটা তো সিচুয়েশন দিয়েছে বলে আছে তার মানে, তাই না? তুমি বলছো আমার চোখ দেখতে পাই, আমি লাইটটা অফ করে দিই, দেখুক চোখ, সিচুয়েশন ক্রিয়েট করেছে তোমার সাথে, হরমোনাইজড হয়েছে বলে তুমি দেখতে পাচ্ছ, রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে,
তাই না? তুমি বলে দিতে পারো না আমার চোখে দৃষ্টি লুকিয়ে আছে, এটা সিচুয়েশনের প্রোডাক্ট একটা তৈরি হয়েছে, নাহলে এটা হয়তো হতো না। একটা নর্মাল মানুষ ওইভাবে দেখে না। তো অকীর্তি অর্থাৎ তুমি জিনিসটা সঠিকভাবে করতে পারলে না জানার পরেও, বিশেষ করে অর্জুনকে, অর্জুন সে যে বেদ চর্চা করেছে, যে উপনিষদের সিদ্ধান্ত জানে, যে সর্বং খলু ইদম ব্রহ্ম শুনেছে, হ্যাঁ অর্জুনকে অর্জুন বুঝতে পারছে, অর্জুন কাছে ক্ল্যারিটি নেই কিন্তু অর্জুন বুঝতে পারছে যে আমি যেটা করছি এটা একটা নিচু স্ট্যান্ড পয়েন্ট থেকে, কিন্তু পুরো ক্লিয়ার নয়। প্রথম চ্যাপ্টারের শেষের দিকে বা সেকেন্ড চ্যাপ্টার প্রথমে এসে বলছে না, কৃষ্ণ আমি বুঝতে পারছি কিন্তু আমার কার্পণ্য দোষ, আমার ভিতর থেকে কেমন একটা মোহ উঠছে। যে মোহে পুরো চুবে আছে তার মধ্যে কোনো প্রশ্নই উঠবে না, যাদের কথা আমরা বলে থাকি। তারপরে ওই যে যাকে আত্মবিশ্বাস বলছো, এই মানুষের অবস্থা বড় খারাপ হয়, ধাক্কা খেতেই থাকে, খেতেই থাকে, কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। আমরা কি তা চাই নাকি? কেউ তো চাই না। না যাকে আত্মবিশ্বাস বলছে তা আত্মবিশ্বাস নয়, একরকম কি বলতো মার খেতে খেতে শক্ত হয়ে গিয়েছে, তাদের কাছে ধারণাই এই যে এর বাইরে কোনো জগতই নেই, এর কিছু বেশি কিছুই নয়। মানে লোকে বলে সংসার, ঠিক আছে আমাকে বলে সংসার ত্যাগ করতে হবে, আমি বলছি আমি তখন বলি কি সংসার মানে কি তোমার, তুই দেড়কাঠার বাড়ি, সংসার তো এখানেও আছে, দিয়ারের বাইরে আমরা পুরীতে গেছিলাম সেটা সংসার, লন্ডন সেটাও সংসার, হ্যাঁ ইউনেস্কো দাও সেটাও সংসার, লন্ডন সেটাও সংসার, তো তোমার সংসার মানেটা কি? তিন কামরার ফ্ল্যাট এইটুকুই সংসার নাকি? আত্মীয় কে না আত্মীয়, কে না বন্ধু, সবাই হতে পারে। তো আমরা ছোট হয়ে যাই, যখন ছোট হয়ে যাই তখন মনে হয় কি এই বৃত্তের মধ্যেই থাকতে হবে এবং লাত খাই ঝাঁটা খাই যাই খাই ওর মধ্যেই চলতে হবে। তোমাদের ক্ষেত্রে কি ইয়ং যারা থাকে তাদের ক্ষেত্রে দুটো দিক খোলা থাকে, তুমি এদিকেও যেতে পারো ওদিকেও যেতে পারো, কিন্তু একবার এই সামাজিক বৃত্তের মধ্যে পড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। যেমন তুমি কোনো অফিসে জব নিয়ে নিয়েছো, এবারে তুমি আর রুলস ভায়োলেট করতে পারো না, তুমি সিগনেচার করেছো না, বেরিয়ে যেতে হবে। মাঝামাঝি করলে জীবন নরক হবে, ওই যেটা বলা হচ্ছে বারংবার যন্ত্রণা পাবে, মনে হবে বসটা এত ছোট লোক, কিন্তু বস হিসাবে কে সিগনেচার করেছিল, কে বলেছিল ইয়েস বস, তুমি তো বলেছিলে, ওটা ভুলে যাই। একই আমি বলি নিজেকে ভুলে যাওয়া, তুমি বলবে বস কালকে এরম বলো, বলা উচিত হয়নি, সুপারভাইজার এমন করছে করা উচিত হয়নি, আমার তো 5:30 থেকে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, 8টা অবধি আমি বসে আছি। তুমি ভুলে যাচ্ছ না যে তুমি মোটামুটি 20,000-এর লোভে আছো, ওই নিয়ে অনেক প্রজেক্ট বানিয়েছো মাথায়, এটা তোমার থেকে বেশি তোমার বস জানে, তুমি যে বেরোতে পারবে না সেটা তোমার বস জানে ভালো করে, ওই জন্যই তোমাকে 8টা অবধি খাটানো হচ্ছে। কিন্তু আমাদের মাথা তখন আমাদেরকে এটা বলে না যে আমি তো করেছি, এরকম জীবন নরক করে দিল আমার বস, আমার বস কে করেছিল? তুমি কি কোয়ালিটি দিকে গিয়েছিলে, 20,000, 50,000 এই দেখেই তো গিয়েছিলে, এবং তুমি এতখানি বুদ্ধিমান যে ইয়েস বস বলতে পারো, আর যে অতখানি কোম্পানি চালাতে সে বুদ্ধি রাখে না, সে খুব ভালোও করে বুদ্ধি রাখে কাকে বলা চলে কাকে বলা চলে না, কোথায় নিয়ম চলবে কোথায় নিয়ম চলবে না। তো এই জায়গাটাতে আমরা ভুলে যাই যে সব কিছু আমার দ্বারা করা, আমি যখন বলি না অহং থেকে জগৎ, ঠিক এই জায়গাটা বোঝো, এই তুমি করেছো, নালে হতে পারতো না। তুমি একবার সুবিধাকে না বলো ত্রিভুবনে তোমায় কেউ বাঁধতে পারবে না, না মানে তো না, এটা ইউথ ই করতে পারে, খুব কেউ পারে না তা না, যে করে ফেললো তাকে ইয়ং বলবে, 70 এজেও যদি কেউ এটা করে ফেললো তাকে এই YRT-তে বসিয়ে দিতে হবে, তুমি পেরেছো ভাই। যে পারেনি তার 18 হলেও তাকে বলো ভাই, কৃষ্ণের মাপদণ্ড এরকম হয়, কৃষ্ণ বয়স শরীরগতভাবে দেখে না, সে দেখে চেতনা কত জোয়ান আছে, যে রিস্ক দিতে পারে সে জোয়ান, বয়স যেমন বাড়ে দেহ যেমন চলতে পারে না বলে আমরা রিস্ক দিতে পারি না, যে কম বয়সে রিস্ক দিতে পারছে না সে কিসের জোয়ান, তার কিসের যৌবন, কি কাম্যে লাগবে সেটা, তাই না? তো বলছে তোমার চিরজীবন আক্ষেপ থেকে যাবে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে দেখবে পরের বিগত মুহূর্তের জন্য কিছু না হলো না, কিছু হলো না, যেমনটা ভেবেছিলাম তেমনটা হলো না, এই আক্ষেপ চলতে যাচ্ছে। বলছি এটাই একটা সম্মানিত ব্যক্তির পক্ষে যন্ত্রণাদায়ক, সম্মান মানে বাহ্যিক সম্মান নয় আত্মসম্মান। আমরা বেশিরভাগই নিজের দিকে তাকালে না খুব বেশি আত্মসম্মান রাখতে পারবো না, আমরা জানি না আমরা কী করছি কেন করছি। তোমরা এখানে আসছো আমি খুব অনেস্টলি বলছি, তোমরা জানো কম বেশি কোন জায়গায় চাপ পড়লে তোমরা এখানে আসা বন্ধও করতে পারো, তাই না? কিছু নেই তোমাদের মধ্যে শক্ত করে দাঁড় করিয়ে রাখবে তোমাদেরকে, যদি থাকে তাহলে সে সম্মানীয়। যেটা করেছি বুঝে করেছি, যেটা বুঝে করেছি যাকে ভালোবেসেছি তাকে ছাড়িনি,
এই ব্যক্তি সম্মানীয়। যদি ভিতরে এমন কিছু থাকে তাহলে সম্মান, আত্মসম্মান। কিন্তু আমরা আত্মসম্মান মানে কি বুঝি? লোকে আমায় কি বললো, কতখানি জগতের লোক আমাকে মান্যতা দেয়, এটা কোনো আত্মসম্মান নয়। ঠিক আছে, যখন কৃষ্ণ আত্মসম্মান বলে তখন এই অর্থে বলে, বলছে যার মধ্যে এই বিবেকটা আছে যে চোখে চোখ রাখতে পারে অথচ সঠিকটা করতে পারেনি, তার জীবন কেমন হবে। যেমন সিনেমাতে দেখো না, একজন একজনকে খুব ভালোবাসে, ট্রুলি ভালোবাসে, যদিও হয় না দেখানো হয়, সত্যি যদি কেউ কেউ ভালোবাসে এবং তার সঙ্গ দিতে পারলো না, দেখেছো তোমার সিনেমাটাকে কেমন দেখানো হয়? ছেলেটার জীবন মেয়েটার জীবন পুরো বিয়ে হয়তো করে ফেলেছে কিন্তু মন নেই, এইরকম তো এইরকমই চলে। বড় কঠিন হয়ে যায় একবার যদি কারোর সামনে বিবেকের কল আসে, কারণ বিবেক জাগাই বড় দুর্লভ। বিবেক আসার পরে ওকে ছেড়ে দেওয়া, জীবনে প্রেম আসার পরে তাকে ছেড়ে দেওয়া বড় কঠিন হয়। আর যেগুলিকে ছেড়ে দিতে পেরেছো সেগুলোকে প্রেম যেন না, তোমার প্রেম হয়নি, তোমার বিবেক আসেনি। তো কৃষ্ণ যখনই বলে আন্তরিক কিছু বলে, বাইরের কিছু বলে না।